একটা কথা ভুল হয়ে গেল, আমি এখন বাঁশি বাজাবো, উস্তাদের ওপরে উস্তাদ নাই, যদি কারো কিছু জানা থাকে বাবা আমার ক্ষতি করবেন না। আমি বহুদিন পর আপনাদের এখানে আসলাম, তবে সাপ দেখে দুই দিন আগে তিন দিন আগে সাপ দেখেছেন, একটা ঠিকানা দিয়ে যাবেন। আর আপনাদের এলাকায় খুবই ভালো দেখলাম বাবা, একটা জিনিস দেখলাম খারাপ, এটি ইন্দুরের পর্ব, দয়া করে বন্ধ করে দিন। আপনারা সাপ দেখেন আজকে বাড়িতে যে গল্প করবেন যে আমরা সাপ দেখেছি, নাম কি সাপটার? বাবা এটার মুখে কোনো বিষ নাই, এটার বিষ হলো লেজে, আর সাপের নাম সাপে রাখে না, সাপের নাম রাখে মানুষ। আপনারা দুধরাজ বলেন, এটার অরিজিনাল নাম হয়েছে দারাইস, দারাইস আমার দিকায় বিষ নাই, এটার বিষ কোথায় দেখেন? এটার বিষ হলো বাবা নাভিতে, নাভিতে দুটা দেখলে ভয় পান বাবা, সাপে মানুষ দেখলে প্রবল ভয় পায়, ঠাকুরে কাউকে কামড়ায় না। আপনি ভুল করে সাপের ঘরে পাড়া দিবেন সাপে কাটবে, আর আমি এখন বাঁশি বাজাই না, আমি এখন বাঁশি বাজাবো। একটা সাপ দেখেন মাথার চুলের মতো কালো, আর সাপ দেখেন আমি কোনো ক্যানভাসার হোকার না, যারা বেদের নিয়ে দুস্তার ছবি দেখছেন আমি সেই বেদ। তবে সাপ দেখেন বাবা, সাপে কোনোদিন গর্ত করতে পারে না, সাপে কিসের গর্ত থাকে বাবা? ব্যাঙ্গে করে আসা, ইন্দুরে করে বাসা, দয়া করে ইন্দুরের বর্ষগুলি বন্ধ করে দিন। আর আমি তিনটা জায়গায় থেকে সাপ ধরি না, এমনও সাপ আছে আমার কাশি ফেলে পালাইতে হয়, যেমন শ্মশান কবরস্থান কোনো ধান থেকে আমি সাপ ধরি না। একটা সাপ দেখেন চিনতে পারেন না, আর আমি ইন্দুরের গর্থ বন্ধ করতে কেন বললাম? এই যে বাবা, তবে ইন্দুরের গর্থগুলি বন্ধ করে দিবেন, আর আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায় বাঁচাবার চেষ্টা করবেন, আজকে শুক্রবার সাপে কাটলে বান দিবেন, বান বোঝেন নাম বলে মাছওয়ালা আছে, আর কোন সাপটা মেয়ে থেকে কামড়াই ছিল দেখেন, এটা মাছওয়ালা ছাড়া একটা মাছ আছে যে কাঁটা মারলে ব্যথা করে, কিনা শুনা একটা শিঙি মাছের কাঁটা পালে গাছটাই দিবে, এই গাছটা বিধি খায়। এই বাইরো, তবে এটা মেয়ে পুরুষটা দেখেন। আর একটা কথা মনে করে গেল বাবা, আপনারা যদি কোনো দিন সাপ মারেন মাটি খুঁড়ে পুঁতে রাখবেন, আশপাশে ফেলাবেন না, কেন সাপ পোচা গন্ধ নাই, তাকে গেলে হাঁপানি রোগ হবে। আর সাপের মিলন দেখেছেন মারবেন না, সাপের মিলন সাড়ে তিন ঘন্টা এরকম খারাপ হয়ে যায়, একটা গামছা পারলে ছিটা দিবেন। একটা ভারতের সাপ দেখেন পাখির মতো ডাকে, তবে সাপে একটা গাছ খায় বাবা, ওই গাছটা আমাদের বাচ্চারা খায়, দুইটা তিনটা বিয়ে করে গাছটা কারা খাবেন যারা দুইটা ভুল করেছেন, যাদের পানিতে নামলে পর সাপ, বিয়ের আগে দেহকে নষ্ট করেছেন, এখন বিয়ের পরে লজ্জা পেয়ে যান, দুর্বলতা, নারী চায় না গাড়ি চায় না বাড়ি চাই শুধু পুরুষের বাহাদুরি, তবে গাছটার কাছে লাঠি নিয়ে যাবেন, এইভাবে লাড়া দিবেন গাছের পাতাগুলো দূরে লেগে যাবে, লালটা তুলবেন না, তুলবেন সাদা। আচ্ছা লালটা বেশি পাওয়া যায় না সাদাটা? লালটা আমি তুলে আনছি, আমার কাছে আছে, আজকে শুক্রবার আমাকে টাকা দিবেন না,
আচ্ছা এখানে বিকালে লোক হয় না? দাদা এই দেখেন সাপটা পাখির মতো ডাকে। তবে সকালে একটা ছেলে আমার হাত ধরছে, গার্মেন্টসে চাকরি করে, কয় কাকা আপনার কাছে গাছটা আছে, আমি পরীক্ষা করবো কয় টাকা দাম, আমাকে দাম দিবেন না, আমি চাই না দাম, চাই শুধু নাম। একজনে বলছে সাপের দাঁত নাই, এই দেখেন আমি দেখাতাম না একটা লোকের কারণে দেখালাম, এই যে দাঁত বাবা, সবাই একটু আগিয়ে আসেন দাঁতের কাছে। আরে সাপের দাঁত আছে না? আমি মিথ্যা বলি না, সবাই একটু দাঁতের কাছে আগিয়ে আসেন, আমি কৃষ্ণ জগতে বাসি বাজাই, ইন্দ্রের দাঁতের মতো। এই দেখেন একটা লোক সকালে আমার হাত ধরছে, বল উস্তাদ আমরা গাছটা পরীক্ষা করবো কয় টাকা দাম, আমাকে দাম দিবেন না, বাবা দাঁতটা লাগে নেই। তবে সাপটা দেখেন পাখির মতো ডাকে, আঙুল দিয়ে দেখাবেন না বাবা। তবে একটা সত্য কথা বলবো, আচ্ছা সাপে মাছ খায় না? কথা বলে খালি এতগুলি লোকের ভিতরে কোনো বাবা আছেন যার বাবাই দান করে তার ছেলে দান করছে? মাছ খাওয়ার জন্য আমাকে দান করবেন, যে গাছ আমার সঙ্গে আছে আমি দিয়ে যাবো।